আল্লাহ ভাই, আল্লাহু আকবার, উল্টো ভাবে ইস্তাগফিরুল্লাহ, আয়া ইস্তাগফিরুল্লাহ, দেখো এসে কি আল্লাহ, ও রে ভাই, কি সবটা নিচের দিকে নামছে, আল্লাহু আকবার, ইস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোষ্ঠী হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সব সময় আমাদের প্রত্যাশা। আজকে কিন্তু আসছে একটা অভিশপ্ত বাগান। এই বাগানটার মালিকের নাম ছিল ইউনুস খান। তো উনি নাকি এই বাগানটা করছে আজকে থেকে ওনার যুদ্ধেরও আগের ঘটনা, খানবাড়ির ঐতিহ্যবাহী বাগান। কিন্তু এই বাগানের ভিতরেই ওনাকে গলা কেটে হত্যা করা হয়। সেটার কারণ হলো ভাইয়ের সাথে ভাইয়ের শত্রু, মানে এই জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে আর কি দ্বন্দ্ব চলে, প্রচুর দ্বন্দ্ব। যে একজনে কয় এই জায়গা, একজনে বলে এই জায়গা আমার, আর একজনে বলে না আমার। পরবর্তীতে রাত্রিবেলা ঘুমের অবস্থায় ছিল, ঘুমের ভিতরে ওই লোকরে নাকি মুখ চাপা দিয়ে নাকি নিয়ে আসছে ওনার সাত আট জন। আইনে এই জঙ্গলের ভিতরে এই বাগানের ভিতরে মানে হত্যা করে আর কি গাছের সাথে ঝুলাইয়ে রাখছে, যে যাতে বোঝা যায় এখানে ফাঁসি দিছে। তারপর থেকে এই বাগান পুরো অভিশপ্ত। এই বাগানের কোনো একটা গাছের ডালও কেউ ছিঁড়তে পারে না, নিচে যে পড়ে থাকে ওইগুলো কুড়াই নেয় না। মানে এই বাগান এরকমেরই পড়ে থাকে। ভিতরটাতে ঘুরলেই দেখা যাবে মানে বাগানটা কত বড়, ঠিক আছে। এখানে এই যে গাছগুলো যে কত বছর আগের লাগান, গাছের কোনো অভাব নাই দেখবেন, যেখানে অসংখ্য গাছ, এদিকে অভাব নাই, কোনো কিন্তু শেষ নাই, ঠিক আছে। আপনার গাছগুলো মানে দেখলেই বোঝা যায় এই এরকমের গাছ কিন্তু এক দুই দিনে মোটা হয় না। হ্যাঁ, এই যে দেখেন গাছের ডালপালা পুরো এগুলো পয়সা থাকে, বাট মাটির সাথে মিশে যায়, হ্যাঁ। যে ঘটনাটা ঘটে উনি এই বাগানের ভিতরে উনি নাকি ম্যাক্সিমাম সময় ওনাকে দেখতে পাওয়া যায় যে উনি এখানে চলাফেরা করে। এখানে গাছের অভাব নাই দেখুন, অসংখ্য গাছ আছে, অনেক বড় এই বাগানটা। তো এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করছে ওই লোকেরই একজন রিলেটিভ, যে আমাদেরকে বলছে যে এই জায়গায় এই ঘটনা এটি ঘটে। এখানে নাকি খুব সহজে মানুষজন আসে না বললেই চলে। একদিনকার রিসেন্ট একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে এই বাগানের ভিতরে এক লোকের গরু চলে আসে, ঠিক আছে। হ্যাঁ, এদিকে টর্চ মারো তো, বাবা ওই জায়গায় মনে হলো যেন কেউ বসা আছে, এরকম লাগছে। ওনার গরু নেওয়ার জন্য উনি এই বাগানের ভিতরে আসে দুপুর টাইম, তখন অলমোস্ট নাকি 11টা কি 12টা এরকম। কিছু ছিল চার হাত পায়ে দাঁড়ান, আল্লাহ, ওর চোখ দুটি একদম চলতেছিল আগুনের মধ্যে, হাত পায়ে মানে লোম আছে না, লোম জাতীয়। উনি যখন এখানে গরু নিতে আসে তো আইসে দেখে কি যে ওনার সবগুলো গরু এক জায়গায় গোল হইয়া রয়েছে, আর মনে হইতেছে যে দূর থেকে দেখতেছে কোনো একটা লোক গরুগুলারে কিছু বলতেছে। হ্যাঁ, উনি দূর থেকে ওইটা জিনিসটা দেখতেছে, আর ওনারা জানে এই বাগানটা এরকমের সমস্যা আছে। দেখুন ওখান থেকে মনে হলো কিছু একটা হাইটে গেল, আমি দেখছি দেখো একটা গাছপালা, হ্যাঁ আমাদের ফলো করতে মানে বাগানে গাছের অভাব নাই। আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাগানটা হলে কি আপনার গাছের সাথে কিছু একটা দাঁড়াই আছে এই পাশে, এই পাশের গাছটা, হ্যাঁ পিছন দিয়ে বিসমিল্লাহ। দেখো ওদিকে আরো ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু অনেক বড় বাগান, অনেক বড়। হ্যাঁ, আমি যে ঘটনাটা বলতেছিলাম যে পরবর্তীতে উনি গরু নিতে আসে, তো আসার পরে যখন কি বলে যে গরু ওই দেখতেছে যে উনি গরুগুলো চাচ, ও বাবা রে, আল্লাহু আকবার, দেখছো কি সাথে ফাইনে করে বারবার এদিকে আসো, পিছন পিছন আসছে আমাদের।
তোমার পরে উনি গরু যখন নিতে আসবে, গরুগুলার ভয়ও আছে, নিতে আসবে। ভাই আল্লাহ হু আকবার, উল্টো ভাবে ইস্তাগফিরুল্লাহ, দেখো গাছের উপরে কত উপর, মনে হলো একটা মুদ্ধর মরা মানুষের মতো। মানে মরা মানুষ আপনার চার হাত পায়ে যদি এরকম মাথা হাত নিচের দিকে এরকম দিয়ে থাকে। এই ভাই এই পাশে আল্লাহ হু আকবার থুপ করে পড়লো এই জায়গায়। এটা শোনো, ওদিকে ভাঙিয়ে নিতেছে মনে হয়। এরপর যখন আর কি উনি এটা নিতে আসে, তখন দেখা যায় কি যে আসো এদিকে আসো। হ্যাঁ, আমিও সেটাই ফিল পাইলাম যে উনি যখন ডাকতেছে গরুগুলাকে, তো গরু মানে এখন ভয় পাইতেছে গরুর কাছে যাইবে কিনা, আর বোবা প্রাণীতে থাকে আর কি অ্যাটাক করতে পারে না। তো উনি পিছনে ভাই কিসটা নিচের দিকে নামছে, উইরে নামছে, দেখছো উইরে মানে শূন্যের উপর উইরে। এই পাশে জায়গা জমির লোভে করে তার ভাইকে মারছে, তারপরে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু তারা ভোগ করতে পারতেছে না। কেউ ভোগ করতে পারতেছে না, একটা গাছের ডাল ও কেউ শিখতে পারে না। গাছগুলো দেখতেছেন, এইগুলো বেচতে কিন্তু আমি মনে হয় কয়েকশো কোটি টাকা দাম হবে। এদিকে চলো তো। পরে উনি গরু যখন নিতে আসে, গরুর কাছে যে আসে, ওনারে নাকি ধৈরা এমন জোরে আসার মারে উনি ছিটকেই অনেক দূরে পড়ে যায়। হ্যাঁ, পরে উনি চিৎকার চেঁচামেচি করে, কিন্তু এটা এত বড় বাগান যে কেউ শুনবে না। এরপর দেখে যে একটা বৃদ্ধ লোকের মতো আসছে, আইসা ওনার বুকের উপরে বসছে, বইসা নাকি এই জায়গা থেকে এদিকে কিছু উড়ে গেছে। পিছনে কিছু হাঁটতেছে, পেছামনে হাঁটো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো একটা পর্যায়ে ওনাকে ওই জায়গায় উনি বেহুশ অবস্থায় পড়ে যায়, এবং কি বলে ওনার শরীর ভিতর মাটি চাপা দিয়ে দেয়, এরকমের একটা অবস্থা। তো অনেক সময় সন্ধ্যা হয়ে গেছে, গরু খুঁজতে বের হয়েছে বাড়ির মানুষজন, কিরে কই গেল আসে না কেন। এবার খুঁজতে খুঁজতে তারা তিন চারজন আসছে জঙ্গলের ভিতরে, যেদিকে গরু যাইতে পারে, এদিকে ঘাসপালা আছে। একটা পর্যায়ে দেখে যে খুঁজতে খুঁজতে আইসে, পিছনে 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 আল্লাহ আল্লাহ স্পষ্ট দেখা গেছে, দেখছো গাছ থেকে লাভ দিয়ে পড়লো কিছু একটা। আমি তাকানো একবার এইদিকে আসলো, ভয় লাগবে এক মাথা থেকে ঢুকলে, মানে অন্য এক মাথায় যাইতে মিনিমাম আপনার অনেক সময় লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি জোরে লাভ দিতে লাভ দিতে গেল। আমার পা ধরে কিছু টান দিছে এদিকে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ফাঁকা জায়গায় এসো, আমার পায়ের কাছে টান দিয়েছি, আমি স্পষ্ট দেখছি, হাত দেখছি স্পষ্ট, আমি হাত দেখছি, আল্লাহ আল্লাহ ওদিকে আরো ও বাবা, ও বাবা গো, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। উই উই গাছটার ওখানে গলায় ফাঁস দেয় এরকম আর কিছু ছিল, এই শুরু হইতেছে কি যাইতেছে রে ভাই, বাবা উপর দিয়ে ভেঙে পড়লো, বাবা রে কত বড় একটা ডাল পড়লো দেখো, আল্লাহ ও বাবা, চতুর্দিকটা দেখেন, আমরা এখানে তিনটা মানুষ, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই টর্চ মারো, টর্চ মারো, ঠিক টর্চ মারো, চতুর্দিক জি আল্লাহু আকবার, এটির ভিতর থেকে তো শব্দ আসতেছে, কি ভাই, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, সাবধান, বিসমিল্লাহির রহমানির রহিম, ও একটি কাঁঠাল গাছ, কে কাঁঠাল আছে না, আল্লাহ আকবার, لا حول ولا قوه الا بالله العلي العظيم, لا حول ولا قوه الا بالله العلي العظيم, اعوذ بالله من الشيطان الرجيم, اعوذ بالله من الشيطان الرجيم, টর্চ মারো, সামনে 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 সামনে, ওখান থেকে গেছে, ওই জায়গায় ওই জায়গায়, দেখি দেখি দেখি, اعوذ بالله من الشيطان الرجيم, اعوذ بالله من الشيطان الرجيم, আমরা অনেক কিছু হয়তো মিস করতে পারি, বাট যারা ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো খুব নিখুঁতভাবে দেখবেন, ওরে ভাই ওরে ভাই, আল্লাহ আল্লাহু আকবার, এই সামনে এসো, তোমরা সামনে থাকো, সামনে থাকো, পুরা দুর্গন্ধ আসছে, গাছ ভাঙে পড়ে গেছে ভাইয়া, পুরো পয়সা রয়েছে পুরো, আমি এই জায়গায় কিছু দেখছি ভাই, এই গাছটা ভাই, সামনে আসো তুমি, বললাম তোমাদের এদিকে দেখো তো, এই গাছটার উপর টর্চ মারো, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, পিছনে এবারে, এই যে কত বড় বাগান দেখো, টর্চ মারো, সামনে 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 সামনে, বাবা এখন শেষ সীমান্তই তো দেখতেছি না আমরা, মানে আমরা আমাদের আশেপাশে, কিন্তু কি ছিল এটা, গাছের ভিতরে ঢুকে গেল মনে হয়, চলো সামনে যাই, দেখি টিভি টিভি, হাঁটো হাঁটো, সামনে থাকো তোমরা, পিছন থেকে অ্যাটাক করতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, ইয়া আল্লাহ, এই আস্তে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ,
আমার মানে উপরের দিকে উঠে ফিরতে মার সাবধান সরু সরু মোটা কষ্ট ভাঙিয়ে গেছে গাছ। এখানে দেখেন কত বড় গাছ, এখানে পুরো পৌঁছে যায় বা কেউ ধরে না এগুলো। কি ছিল রে ভাই? এদিকে দেখো যাওয়ার তো কোনো জায়গা নেই। কি অদ্ভুত কান্নার শব্দ আসতেছে। সব কাটা আর কাটা দেখো বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কি ডাকে চলো এদিকে চলো এদিকে 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 কোনো রাস্তাই তো দেখতে। হ্যাঁ এদিকে আসো এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু হাঁটে লাগে পিছনে আসতেছে, আমার পিছনে পিছনে আসতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি বললাম না আমার পিছনে আসতেছে দেখছো। বিসমিল্লাহির রহমানির রহিম সামনে যাও সামনে যাও। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চতুর্দিকে দেখো সব ভাঙে চুরে নিয়ে যায়, বাট আশেপাশে কিছু দেখি না। এইদিকে এইদিকে সামনে আসো, তোমরা সামনে আসো সামনে আসো। লাইক আমার মনে হয় যে আমার পিছনে কিছু একটা হাঁটে বুঝছো, আমার পিছনে পিছনে কিছু। তোমরা হাঁটো, তোমরা সামনে হাঁটো হাঁটো হাঁটো। আমাদের চতুর্দিকে মনে হয় যেন কিছু। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ শঙ্কর শিয়াল ডাকতেছে মনে হয় যেন ওদিক থেকে। এদিকে এদিকে অনেক বড়, এটা যদি আমাদের এক্সপ্লোর করতে হয় কয়েক দিন এখানে আসতে হবে। আমরা পরবর্তীতে আবারও একবার এখানে আসবো বুঝছো, কারণ এই জায়গাটা আমার কাছে খুবই রহস্যময় লাগতেছে। গাছপালাগুলো দেখেন উপরে টর্চ মারো, এদিকে টর্চ মারো গাছের উপরে, চাঁদের আলোটা কিন্তু আমাদের মাথার উপরে মধ্যরাত। হ্যাঁ এই মোমেন্টে যদি এই জায়গায় আপনাদের কাউকে বলা হয়, আমার মনে হয় না যদি তিনজনও এখানে দেওয়া হয়, তারা যাদের সাহস কম তারা তো এখানে হার্ট যাদের দুর্বল তারা এখানে স্টপ করবে কনফার্ম কনফার্ম ঠিক আছে। তারপর যাদের একটু সাহস আছে বাট তারাও ভয় পাইবে এখানে কনফার্ম ভয় পাবে, তাদের সাথে কিছু না কিছু এখানে ঘটবে যে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ একটা জিনিস দেখেন,
গেল মনে হয় সে সাঁতারে তো নিজে গেল, এই যে এই যে এই জায়গা ঠিক আছে এদিকে এদিকে হ্যাঁ। যারা ভিডিও দেখেন আমাদের তাদেরকে বলবো যে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওগুলো, কাজগুলো কেমন অদ্ভুত তাই না, কেমন যেন লাগে। জঙ্গলের শেষ নাই, সামনে টর্চ মারো তো, আল্লাহ ডালপালা ভাঙে চুরে করো। আপনি এরকম একটা জঙ্গলের ভিতরে আসেন হঠাৎ করে, আপনার যদি মনে হয় আপনি এখানে আসেন আপনার আশেপাশে হঠাৎ হঠাৎ কৃপি কৃপি নয়েজ, আল্লাহ একটু শুনুন ভাই গায়ে পড়লে এগুলো, এই সাবধান ওই এগুলো ভাঙে ভাঙে পড়তেছে গাছের উপর থেকে। আপনি এখানে আসেন আপনার আশেপাশে কিছু হাঁটাহাঁটি শব্দ, হঠাৎ শিয়ালের ডাক, হঠাৎ মনে হইবে যেন আপনাকে কিছু ডাকতেছে, হ্যাঁ হঠাৎ দেখলেন আপনার গাছের উপরে কেউ বইসে আপনার পরিচিত একজন আপনাকে ডাকতেছে, আপনার ফিলটা কেমন হয়? দেখো আমরা ওইখান থেকে আসলাম না, ওই জায়গায় কিছু একটা অবয়বের মতো কিছু একটা ছিল, খুব সাবধানতা অবলম্বন করতে বলছি, এত গভীর থেকে মানুষ আস্তে আস্তে মনে হয় না যে আমরা জীবিত থাকবো, পচা কম বসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই গাছগুলো এখানে গাছই মনে হয় রহস্যময়, বলি পচা গন্ধ আসতেছে খুবই পচা গন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কান্না করার একটা শব্দ শোনো, এই গাছটার ভিতরে মনে হয়, হ্যাঁ গাছের ভিতরে না, আল্লাহ আকবার, দেখেন গাছটার এই চতুর্দিকটা দেখেন, মনে হলো গাছটা কান্না করলো। কেউ মনে হয় ডাকতেছে আমার কাছে, আল্লাহু আকবার। দেখো আমার পিছনে পিছনে কিছু একটা ফলো করতেছে আমাদের, আমাদেরকে বুঝছো, কেউ আলাদা হয়ে না একসাথে থাকে। তো বাগানটা অনেক বড়, তো দেখেন কোনো শেষ সীমা নেই, যত সময় এদিকে 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 সব জায়গাতে গাছ আছে, গাছ করে দেখছেন এই জায়গাতে একদম ঘন গাছ, হ্যাঁ এদিকে অনেক অনেক অনেক, সেদিকে আপনার যদি দেখেন এদিক থেকে গাছের অভাব নাই, ভিতরে ওদিকে অনেক জায়গা এদিকে অনেক জায়গা চতুর্দিকে, বাট এখানে মানে শরীরে অস্বস্তি ফিল হইতেছে আমার, বন্ধ হইতেছে এরকম লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওইদিক
দিকটা কেমন তাকাইলে কেমন যেন একটু লাগে আমার কাছে। দেখো চতুর্দিক থেকে আক্রমণ করতে চাইতেছে আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়িদিনা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাইয়া বুঝ, আল্লাহু আকবার, এটা কি দাঁড়ানো ছিল ভাইয়া? সাবধানে আছো, এদিকে আসো, এদিক থেকে মনে হয় যেন কেউ ডাকে আমার কাছে, এমন লাগে বুঝছো এই জায়গাটা দিয়ে। বিসমিল্লাহ, জায়গাগুলোই মানে কেমন যেন একটা ভয়ানক। হ্যাঁ এদিকে এরকমের জায়গা মনে হয় আমরা অনেক আগে গেছি, এরকমের জায়গায় বহুত আগে আমরা ভিডিও করছি, বাট এই জায়গাটা অনেকদিন পর এরকমের একটা জায়গা পাইলাম। গাছ ময়ূরা ঠুকাই রয়েছে, লাকড়ি হিসাবে নিলে তো মানুষ নিতে পারতো, মানে লাকড়িও যদি নেয় তাও কয়েকশো মন আছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহ আস্তে, হ্যাঁ কিছু একটা ধাক্কা দিয়েছে আমার, সাবধান। আল্লাহু আকবার, ডাকে না মনে হয় মুরগির বাচ্চার মতো, কিচির মিচির কিচির মিচির করতেছে। আচ্ছা এদিকে কি বৃষ্টি হয়েছে নাকি পানি শব্দ? পানি বৃষ্টি না শিশির ওখানে আরে পুজো দেয় ওখান থেকে বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ এই বস্তু এদিকে, হ্যাঁ কি বল স্পষ্ট না কিছু গেল কেউ এই বস্তু পুরিটা আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান, দেখো অনেক প্রজাপতি এখানে। অনেক কিছু হাঁটা চলাচল করে, মানে জীব জন্তু হাঁটা চলা করে এরকম, একটু বাতাস নাই আর মনে হইতেছে সব বাইঙ্গা ছিঁড়ে নিতে আসছে, তোর দিকে শব্দ হইতেছে যে সব ভাঙে চুরে যাইতে, বাতাস নাই কিন্তু মনে হইতেছে বাতাস সব ভাঙে নিয়ে আসছে। হ্যাঁ সামনে আসো সামনে আসো ভাইয়া সামনে, দেখি এদিক থেকে বের হওয়া যায় কিনা। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওদিকে যাওয়ার দরকার নাই, এদিকে ব্যাগ 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 দাও ব্যাগ দাও, যেদিকে আসছি আমরা ওইদিকে হাঁটি ওইদিকে হাঁটি, আমরা পরে পথ হারিয়ে আর বিপদে পড়ব। ঠিক আছে
বললাম তো খুব সুন্দর একটা গন্ধ আসছে দেখছি। ও বাবা রে, ও বাবা রে, চতুর্দিকে সব বাইনে চুরা নিয়ে যায় মনে হয়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো আমরা যেখান থেকে আসলাম ওই জায়গায় দেখছো, যেখানে আমরা ছিলাম ওই জায়গাটা মানে পুরো জায়গাটা কিন্তু একদম থমথমে পরিবেশ, একদম নিস্তব্ধতা বিরাজ করতেছে, কিছু একটা মানে পরিকল্পনা চলছে, মানে আমাদের উপর মনে হইতেছে আক্রমণ করবে আর কি, এরকম আরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, অন্ধকার মানে চাইরো পাশ মনে হয়। হ্যাঁ, কিছু একটা ঘিরে আসতেছে আমাদের, রাইট, রাত কত গভীর রাত ভাই। হ্যাঁ, এই যে দেখেন দেখেন একটা জিনিস খেয়াল করেন, যত সময় যাইতেছে ততটাই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আমাদের মনে হয় এদিক থেকে বেশি সময় আর থাকাটা ঠিক হবে না, বুঝছো। শিয়াল ডাকতেছে, কি ডাকে শোনো, অস্বস্তিকর লাগতে তোমায় শরীরের ভিতর। হ্যাঁ, ও বাবা রে, আল্লাহু আকবার, একে এই গাছটা ভাঙা পড়লো দেখছেন। হ্যাঁ, এই 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 দিশানে বের হয়ে যায় ফাঁকা মাঠে, শিয়াল ডাকতেছে, কি ডাকে ফাঁকা মাঠের দিকে আসে। হ্যাঁ, এগুলো ভাঙিয়ে গায়ে পড়তো, লাস্ট মোমেন্টে এটা পুরো আইসি করতে। হ্যাঁ ভাইয়া, আমি তখন বললাম না দুর্গন্ধ আসে, দেখি পচা গন্ধ কিছু এদিক থেকে, আমার মাথা ব্যথা করতেছে, বুঝছো বাবা। এই জায়গাটা একটু নিস্তব্ধ আছে মনে হইতেছে। হ্যাঁ, যারা ধরো টর্চটা না তো যারা ভিডিওটা দেখতেছেন বা দেখছেন, যেটা আমি বলতেছিলাম মূলত দেখেন, হিংসার বশীভূত হয়ে কোনো কিছুই ভালো না। দেখেন এই যে বাড়িটা জায়গাটা নিল, ভোগ করতে পারলো না, কেউ ভোগ ভোগ করতে পারতেছে না। এই গাছগুলো যদি কেউ কাইটা ঘর উঠায় তারা মরে মারা যায়, ঠিক আছে, আবার যদি কেউ এটা কাটে তারা অসুস্থ হয়ে মারা যায়, মানে বিভিন্ন ধরনের সমস্যা বাসার ভিতর, মানে তাদের বাসার ভিতর রাত্রে অনেক কিছু ঘটে, অনেক কিছু প্রবলেম হয়, ঠিক আছে। সো এই ঘটনাগুলো আসলে পৃথিবী তো অপর রহস্যময়, প্রতিনিয়ত মিস্টেরিয়াস কিছু ঘটতেই থাকে, যার সাথে ঘটে সেই জানে, বাট যাদের সাথে ঘটে না তাদের কাছে মাত্র উপহাস। তো আমরা চেষ্টা করি বিভিন্ন ভৌতিক এন্টারটেনমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, বাস্তবিক যে ঘটনা আছে সেটার প্রেক্ষাপটে। তো আশা করি আপনাদের ভালোই লাগে। তো আজকের মতো এখান থেকে আমাদের বিদায় নিতে হবে, বিকজ এখানে আমরা ক্লান্ত ফিল করতেছি, আর এদিকে কিন্তু পিছনে শব্দ হইতেছে যেন সব ভাঙিয়ে নিতে। হ্যাঁ, তো এদিক থেকে আমাদের আল্লাহ, আগুনের মতো কিছু একটা অশরীর এই জায়গায় দাঁড়া হয়েছিল দেখেন এখানে ভাই। হ্যাঁ, চতুর্দিকে কি ঘটনা ঘটে ভাই, ঠিক আছে। আমরা কিন্তু এখানে দাঁড়ানো, আমরা বাগানটার একটু সাইডে বের হয়েছি, এখান থেকে আমরা চলে যাব। সবাইকে বলার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।